হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন চিত্র পরিচালক শাহ আলম কিরণ। চিত্র পরিচালক হিসেবে আপনি অনেক বছর ধরে আছেন, আপনার অতীত যত উজ্জ্বল বর্তমান তত নিভু নিভু, কারণ কি? আমাদের চলচ্চিত্র শিল্প এখন সত্যিকার একটা অন্ধকারে নিমজ্জিত, আর ভবিষ্যতে এটা কখনো জ্বলে উঠবে কিনা চেষ্টা হচ্ছে, যদি জ্বলে উঠে তখন হয়তো। আপনারা যে ধরনের চিন্তা ভাবনা করেন বা যেই সময়ের নির্মাতা, আপনারা যুগের সাথে নিজেদেরকে অনেকেই তাল মিলাতে পারেননি, যুগের সাথে নিজের যে পরিবর্তন হওয়া দরকার সেটা করতে পারেননি এবং খাপ খাওয়াতে পারেননি, যে কারণে আপনাদের আসলে ঝরে যাওয়াটাই স্বাভাবিক বলে কি আপনি মনে করেন কিনা? সেটা কিছুটা অবশ্যই, সেটা হচ্ছে যে আমরা যখন ছবি নির্মাণ করতাম তখনকার যে সময় কাল এখন আর সেটা নেই। সেখানে আমাদের যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা এসে গেছে, তারা তাদের চিন্তা চেতনায় কাজ করছে, এতে করে আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে মাঠ থেকে সরে যেতে। কিন্তু আপনার এই বিনয়ী ব্যাপারটি আমি পছন্দ করলাম না, এই কারণে পৃথিবীব্যাপী যে বড় বড় চলচ্চিত্রকাররা আছে তারা যেমন অতীতে উজ্জ্বল ছিল বর্তমানের সাথে খাপ খাইয়ে তেমনভাবে তারা উজ্জ্বল কাজ করছে এবং ভবিষ্যতের জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছে, আর আপনারা একটি সার্টেন পিরিয়ড কাজ করার পর জায়গা ছেড়ে দিচ্ছেন যে উদার আপনারা অনেক, এটা কি চলচ্চিত্রকারের ধর্ম হওয়া উচিত? আমি সেটা ব্যাখ্যা দিই না, সেটা হচ্ছে আপনি যাদের কথা বললেন তাদের দেশ, তাদের পরিস্থিতি, তাদের চলচ্চিত্র শিল্পের যে রূপরেখা, আমাদের সেটা নেই। এত বছরে আপনারা সেটা দাঁড় করাতে পারেননি, এ ব্যর্থতা কি আপনাদের না আমাদের? না, এই ব্যর্থতা সবার মিলে, সেটা দর্শকেরও আছে, সরকারেরও আছে, আমাদেরও আছে। রাজনীতিবিদরা জনগণের দোষ দেয়, আপনারা দর্শকের দোষ দেন, সব দোষ তাহলে নন্দঘোষ। সিনেমা হলে যখন দর্শক না যায় তাকে জোর করে নিয়ে আসার আমাদের কোনো শক্তি নেই। আপনি সালমান শাহকে নিয়ে সিনেমা বানিয়েছিলেন, বিচার হবে, সুপার ডুপার হিট ছবি বিচার হবে, সালমান শাহকে নিয়ে ছবি বানানোর অভিজ্ঞতাটা কি একটু স্বল্প সময়ে শেয়ার করবেন? সালমান শাহ আর মৌসুমি তারা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে ছবিতে আসলো, তখন এই জুটিটা সাংঘাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। পরবর্তীতে যারা আমরা চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত, ব্যবসায়ীরা ব্যবসায়ীর দিক থেকে চিন্তা করেছে, আমরা নির্মাতারা নির্মাতার দিক থেকে চিন্তা করে দেখেছি, এই সফল জুটিকে নিয়ে কাজ করলে হয়তো আমাদের আগামী ভবিষ্যৎটা, আমাদের চলচ্চিত্র শিল্প দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে কাজ করি। কিন্তু আপনি বানিয়েছেন সালমান শাহ এবং শাবনূরকে নিয়ে, আর ইতিহাস টানছেন সালমান শাহ আর মৌসুমিকে নিয়ে। সালমান আর মৌসুমিকে নিয়ে কাজ করতে গিয়েছিলাম, সালমানকে বলেছিলাম, মৌসুমির কথা শুনে সে না করে দিয়েছে। তখন মাত্র তাদের দুটি ছবি রিলিজ হয়েছিল, আমি কেন, আমরা তো চিন্তা করেছি তোমরা সবল জুটি তোমাদের নিয়ে কাজ করো। তখন সালমান শাহ বলেছিল যে মৌসুমি কোথাও মিডিয়াতে বলেছিল যে আমাদের ছবি চলে মৌসুমির কারণেই, আমার কারণে না, আমি প্রমাণ করব যে না, আমার সালমান শাহ থাকলে ছবি চলে। বিচার হবে ছবিটি সেই আমলে কত টাকা খরচ করে বানিয়েছিলেন এবং কত টাকা ব্যবসা হয়েছিল? বেসিক্যালি তো খরচের হিসাবটা তো প্রযোজকের কাছে থাকে, তখন আমার মনে যতটুকু ধারণা তখন বলে 80 লক্ষ টাকা 90 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ব্যবসা কেমন হয়েছিল? ব্যবসা 2 কোটি টাকার উপর হয়েছিল। সেই সময় ছবির যা বাজেট ছিল, ব্যবসার যা আকার ছিল, এই সময় এসে তো তাও দেখি না। ছবি বানালেও ছবি যদি সুপার হিট হয়ও স্বল্প সংখ্যক হল দিয়ে সেই টাকাটা ফেরত আসে না। এটা সব জি, চলচ্চিত্র বানানোর পর সেন্সর বোর্ডে ছবি জমা দেওয়া হয়, সেই সেন্সর বোর্ড যেভাবে ছবিটিকে বিচার করার চেষ্টা করে ব্যবসায়িকভাবে দর্শকের কাছে সেই ছবিটি প্রেজেন্ট করতে অনেকভাবেই তা বাধাগ্রস্ত হয় বলে আমরা মনে করি। আপনার ভূমিকা ব্যাখ্যা কি? সেটা হচ্ছে সেন্সরের একটা নীতিমালা আছে, সেই নীতিমালাটা কি অনেক পুরনো, সেটা কি সংশোধন হওয়া প্রয়োজন বলে মনে করেন? সেটা আমি প্রতি মুহূর্তে মনে করি যে সংশোধন হয়, কিছুটা সংশোধন হয়েছে, দ্যাট ইজ কনস্টিটিউশনালি হয় না, দ্যাট ইজ কনভেনশনালি হয়েছে, মুখে মুখে আমরা ছাড় দিই, বাট কিন্তু কাগজপত্রে সেই সংশোধনটা আসেনি, যেটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হতে একজন নির্মাতার গ্র্যাজুয়েট হতে হয়, সার্টিফিকেট জমা দিতে হয় এবং তাকে সাথে কিছু টাকা জমা দিতে হয়। তো আমি গ্র্যাজুয়েটের হিসাবটা বুঝলাম না, চলচ্চিত্র নির্মাতা সে যদি একটা বিশাল চলচ্চিত্র নির্মাণ করার ক্ষমতা রাখে, অনেক সময় তার এডুকেশন সে পর্যায়ে নাও থাকতে পারে, তাহলে সেখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়টি কেন আসে? সেটা হচ্ছে যে আমরা যখন এই সমিতি করি, ভেরি বিগিনিং থেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছবি নির্মাণ ক্ষেত্রে যে নির্মাণ করেছেন তার শিক্ষার অভাব দেখা দেয়, পরিলক্ষিত হয়। তখন থেকে আমরা চিন্তা করলাম যে একটু শিক্ষিত লোক যদি এই ছবিগুলো নির্মাণ করতে আসে, পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকদের কাছে শিক্ষার মানদণ্ড গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটে না, শুধু ওখানেই না, আমি কথাটা শেষ করতে পারিনি, কিন্তু আমরা বলেছি যে
কিছু কিছু ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ে না যদি ছবিটা তার ওই ধরনের নির্মাণ হয়।